হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ক্লাস ফাইভ আমার গণিত যে বইটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখান থেকে 13 নম্বর পৃষ্ঠাটা করাবো। যারা এর আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখনি, তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাস ফাইভের ভিডিওতে ক্লিক করলেই, সেই প্লে লিস্টটায় ক্লিক করলেই তোমরা পরপর পেজ ওয়াইজ ভিডিও দেখতে পাবে। তো চট করে সেই ভিডিওগুলোও দেখে ফেলো আর চলো আজকের ভিডিও স্টার্ট করি। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল এ ক্লিক করবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও লাগাবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো আমরা দেখে নিই 13 নম্বর পৃষ্ঠাটায় কী আছে। স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, 3832টি ইট গাঁথা হয়ে গেছে, পড়ে আছে কটা ইট দেখতে হবে। তো 8000 ইটের মধ্যে থেকে 3832টা গাঁথা হয়ে গেছে, তাহলে দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 4168টি ইট। বিয়োগ করে আমরা দেখতে পাবো, তোমরা দেখো আমার সাথে তোমাদের একই রকম উত্তর হয়েছে কিনা। তো চলো এবার 3 নম্বরের কিছু যোগ বা বিয়োগ করতে দিয়েছে সেগুলো দেখে নিই। যোগ বা বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাই। তো প্রথমে কয়ের অঙ্কটা আছে 7043 যোগ 2642, এটাকে যোগ করতে বলেছে। তোমাদের এই চার ঘরের যোগ করার একটা খুব সহজ নিয়ম আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা এককের ঘরটা করব, তারপরে আমরা দশকের ঘরটা করব, তারপরে আমরা শতকের ঘরটা করব, তারপরে আমরা হাজারের ঘরটা করব। এইভাবে একটা একটা করে ঘর যদি করি তাহলে আমাদের এই বড় সংখ্যাটা না দেখতে বড় লাগবে না। যেমন ধরো আমি এখানে এককের ঘরে 3 আর 2 আছে, তাহলে 3 আর 2 = 5, দশকের ঘরে 4 আর 4 = 8, শতকের ঘরে 0 + 6 = 6, আর হাজারের ঘরে 7 + 2 = 9, তাহলে পুরোটার উত্তর হলো 9685। ক্ষয়ের অঙ্কটা দেখো 4627, 4891 আর হচ্ছে 13। তো দেখো এককের ঘরে আছে 7, 1 আর 3, এদেরকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে 7 আর 1 = 8, আর 3 = 11, হাতে থাকে 1, 2 আর 9 হচ্ছে 10, 11, আর 1 = 12, হাতে 1 ছিল 13, 3 হাতে থাকে 1, 8 আর 6 হচ্ছে 9, 10, 11, 12, 13, 14, আর হাতে 1 আছে 15, 5, হাতে থাকে 1, 4 আর 4 = 8, আর 1 = 9, তাহলে হলো 9531। গয়ের অঙ্কটা দেখে নিই 8524 আছে, সামনের দুটো বক্স খালি আছে, পেছনের দুটো সংখ্যা আছে 7, 2, তো দুজনকে যোগ করে দেখো এখানে 6 হেসছে, 7 এর পর 8, 9, নিচে কিন্তু যোগফলটাও দেওয়া আছে 9696। তো আমরা এটাকে কি করে বার করব, এই যে যোগফলটা আছে, যে দুটো সংখ্যা তোমাকে বক্স আছে, যে দুটো সংখ্যা বার করতে বলা হয়েছে, তো প্রথম যে শতকের ঘরটা দেখি 6 থেকে, যোগফলে যে 6 আছে শতকের ঘরে, সেই 6 থেকে তোমরা ওপরের সংখ্যার যে শতকের ঘরে 5 আছে সেটা বিয়োগ করে দেবে। 6 - 5 করে যেটা বেরোবে সেটাই দ্বিতীয় সংখ্যাটার শতকের ঘরে সেটা হবে, মানে 6 - 5 করলে 1 হয়, তাহলে 1 হবে। আবার হাজারের ঘরে যোগফলে 9 আছে, তাহলে 9 - প্রথম সংখ্যাটার হাজারের ঘরে 8 আছে, তাহলে 9 - 8 করলে 1 হবে, তাহলে ওই দুটো বক্সে হাজারের ঘরে 1 আর শতকের ঘরে 1 হবে। এবারে চলো পরের অঙ্কটা দেখে নিই। ঘরের অঙ্কটা দেখো 1000, শতক, দশক, একক 1628, দ্বিতীয় সংখ্যাটার পুরোটাই বক্সটা খালি আছে, যোগফলের জায়গায় আছে 2879, তাহলে করলে কত হবে দেখো এককের এই ঘরটাতে, দেখো ওপরের সংখ্যাটায় 8 আছে আর যোগফলটা বেরিয়েছে 9, তাহলে মাঝখানে দ্বিতীয় সংখ্যাটা যখন বার করতে বলবে তখন আমি যোগফলটা থেকে সরাসরি বিয়োগ করে দেব। তো এখানে যেহেতু 4টে সংখ্যাই তোমাকে বার করতে হবে, সেই জন্য সরাসরি 2879 থেকে 1628 যদি বিয়োগ করো যেটা বেরোবে সেটাই দ্বিতীয় সংখ্যা হবে, তাহলে বিয়োগ করে দেখবে 1251 হচ্ছে। উনায়ের অঙ্কটা দেখে নিই, এটা তো সিম্পল যোগ করতে বলেছে, 7896, 825 আর হচ্ছে 23, একে যোগ করতে বলেছে, দেখো যোগ করলে বেরোবে 8744। ছয়ের অঙ্কটা দেখি 6783, দ্বিতীয় সংখ্যাটা বার করতে বলেছে, যোগফল দেওয়া আছে 8996, তো
এখান থেকে আমরা কি করে বার করব, সরাসরি যোগফলটা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করে দেবে, যেটা বেরোবে সেটাই হবে দ্বিতীয় সংখ্যা। তাহলে 2213 সংখ্যাটা বেরোবে। আচ্ছা, পরের অঙ্কটা দেখি, ছয়ের অঙ্কটা দেখে নিই। হাজার, শতক, দশক, একক আছে। 7,859, 1,244 একে বিয়োগ করতে বলেছে সরাসরি, তো 6,615 হবে। আচ্ছা, বর্গীর জয়ের অঙ্কটাতে দিয়েছে 5,248, তারপরে সংখ্যাটায় 3, প্রথম শতকের বক্সটা খালি, তারপরে দশকে 2, আবার এককের ঘরটা খালি। তো যোগ বিয়োগফলটাও দেওয়া আছে 2,126। তো আমি কি করে এখানে বার করব, যেটা তোমার বিয়োগফল আছে আর ওপরের যে প্রথম সংখ্যাটা দিয়েছে প্রথম সংখ্যাটা থেকে বিয়োগফলটাকে বিয়োগ করে দেবে, তাহলে যেটা বেরোবে সেটা। যেমন ধরো এখানে এককের ঘরে 8 আছে আর বিয়োগফলে 6 আছে, তাহলে 8 - 6 করলে হচ্ছে 2 হয়, তাহলে এককের ঘরে 2 হবে। দশকের ঘরে তো কিছুর দরকার নেই, শতকের ঘরে ওপরে 2 আছে আর বিয়োগফলে 1 আছে, তাহলে 2 - 1 করলে 1 হয়, তাহলে শতকের ঘরে দ্বিতীয় সংখ্যাটাই হবে 1। আর বাকিগুলো তো তোমাদের দেওয়াই আছে, 5 কে 3 দিয়ে বিয়োগ করে 2, এগুলো তো দেওয়াই আছে, খালি শতক আর এককটা তোমাকে পূরণ করতে হতো। হয়ে গেল বর্গীর জটা সলভ। ঝয়ের অঙ্কটা দেখে নাও, একক, দশক, শতক, হাজার আছে, 3,000 আছে, 299 আছে। এখানে কিন্তু একদম সরাসরি আমি দেখতে পাচ্ছি 2,999-এর পরের সংখ্যাটাই 3,000 হয়, তাহলে 3,000 থেকে 2,999 বিয়োগ করলে 1ই হবে, তাহলে উত্তরটা 1। আচ্ছা, ইয়ারের অঙ্কটা দেখে নিই, 4,021 থেকে 1,819 বিয়োগ করতে বলেছে, তাহলে এখানে বিয়োগ করলে হবে হচ্ছে, দেখো এখানে 1 আছে ওপরের এককের ঘরে, তাহলে এটা 9-এর থেকে ছোট, সেই জন্য আমি এটাকে 11 ভেবে করব, তাহলে 9 পর 10 = 2 হলো। তাহলে এই যে হাতের একটা আছে, তাহলে আগের দশক থেকে এটাকে কাটতে হবে, এখানে দশকে 2 আছে, এটাকে 1 করতে হবে, তাহলে 1 কে 1 দিয়ে বিয়োগ করলে 0 হয়। শতকের ঘরে 0 আছে, তাহলে এটাকে 10 ভেবে করব, তাহলে 8 থেকে 10 থেকে 8 বিয়োগ করলে 9, 10, 2 হয়। আচ্ছা, এখানে হাতে যে একটা, তার জন্য হাজার থেকে কমাতে হবে, 4 কেটে 3 লিখতে হবে, তাহলে 1 থেকে 3 করলে 2 হয়, তাহলে 2,202 হলো। আচ্ছা, টয়ের অঙ্কটা দেখে নিই, হাজার, শতক, দশক, একক আছে। আচ্ছা, 3, 5, 8, 1 আছে, বিয়োগ 2, বক্স 2, আবার বক্স। তাহলে এখানে এককের ঘরে আমরা দেখতে পাচ্ছি 1 আছে, তাহলে দ্বিতীয় নিচের বক্সটা খালি আছে আর বিয়োগ ফলে 2 আছে, তাহলে এখানে ওপরে যে 1 আছে, তাহলে নিচের কি লিখলে আমার এখানে 2 হবে, দেখো এখানে যদি আমি 9 লিখি, ওপরটা 11 ভেবে তাহলে করতে হবে, তাহলে আমি 9, 10, 11, 9 পর 10, 11, 2 হচ্ছে, তাহলে ঠিক হবে, তাহলে এই বক্সটাতে আমরা কি লিখবো, 9 লিখবো। আচ্ছা, তারপরেরটাতে 2 থেকে 8 গেলে 6 হচ্ছে, 8টা কেটে 7 করতে পারো, তাহলে 2 থেকে 7 গেলে, মানে উপরে দশক থেকে একটা ঘর নিয়ে তো ওখানে গেছিলো এককের ঘরে, তো সেই জন্য হাতে যে একটা সেটা কাটতে হতো, তো কাটলে কত হবে, 6-এর বদলে আমি এখানে 5 লিখবো। আচ্ছা, আবার শতকের ঘরে 5 আছে, নিচের বক্সটা খালি আছে, নিচে 4 আছে, তাহলে কত লিখলে এখানে 4 হবে, 1 থেকে বিয়োগ করলে 4, 5 - 1 করলে তবে 4 হবে, তাহলে বক্সটাতে 1 লিখবো, আর 3 থেকে 2 গেলে 1, এটা তো ছিলই। আচ্ছা, ঠয়ের অঙ্কটা দেখো, 9,123 আছে, বিয়োগ 2,000, শতকের বক্সটা খালি, তারপরে 1 আছে, তারপরে হচ্ছে এককের বক্সটা খালি। আচ্ছা, 3, এখানে 3 কে আর দিয়ে নিচের বক্সটা খালি আছে, নিচে 7 আছে, তো এটা কি দিয়ে বিয়োগ করলে এখানে 7 হবে, এটাকে যদি আমি 13 ভাবি, তাহলে 6 থেকে যদি বিয়োগ করি, তাহলে হয় হচ্ছে 7, 8, 9, 10, 11, 12, 13, তাহলে দেখো 7ই আসছে, তাহলে বক্সটাতে কী লিখবো আমরা, 6 লিখবো। আচ্ছা, এর জন্য হাতে 1 ছিল, তাহলে 2টাকে কেটে 1 হলো, 1 আর 1 বিয়োগ করলে 0 হলো। আচ্ছা, আবার 1, শতকের ঘরে 1 বক্স আছে, তারপরে 0 আছে, তাহলে কত করলে 0 হবে আমরা জানি, 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে ওই বক্সে 1 লিখবো। আবার হাজারে 9 - 2 আছে, তাহলে 9 থেকে তো এটা সরাসরি বিয়োগ করবো, 7 হবে। আচ্ছা, এই ছিল 4 অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ এখানে করতে দেওয়া হয়েছিল। আমি পুরো 13 নম্বর পৃষ্ঠাটা তোমাদেরকে পুরোটা সলভ করে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে তোমাদের চেনা পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারাও উপকৃত হয়, তারাও হেল্প পায়। আর যদি চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো এইটুকুই, আবার আগামী দিন আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।